হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বলো দেখি তোমাদের পড়াশোনার কি অবস্থা, যে কাজগুলো দিয়েছিলাম কাজগুলো হয়েছে কিনা? সবার জি ভাই, করছি কয়টা করছো? পঞ্চাশটা। 50টা পাঠাইছো? গ্রুপে পাঠাইছো? জি ভাই পাঠাইছি। আচ্ছা, শিফা করছো? হ্যাঁ আচ্ছা, পাঠাইছো মনে হয় না। আচ্ছা, মৃত্তিকা আমাদের মেসেজে জানাও যে তোমার কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তো এখন কি মনে হয়, কাজটা করে কি উপকার হয়েছে নাকি কিছু হয়নি? এভাবে হ্যাঁ হ্যাঁ, এটা করলে তোমার যেটা হবে কি জানো, তোমার 6-3 1 মাস পরে বা 2 মাস পরে তোমার যখন চ্যাপ্টারটা তুমি ভুলেও যাবা, তখন এই খাতাটা বের করলে তোমার সবকিছু তোমার মেমোরিজ জন্য চলে আসবে। ঠিক আছে, সবকিছু যেন সুন্দরভাবে গোছানো থাকে, বিক্রিয়াগুলো গোছানো থাকে। ঠিক আছে, এখন বাকিরা এখনো জয়েন করতেছে না কেন? বাকি তো জয়েন করতেছে না। আচ্ছা দেখি, ওয়েট করি। ইন দা মিন টাইম বলো দেখি আমাদের কি কি প্রবলেমস আছে এই জিনিসগুলোতে, কারো কোনো প্রশ্ন আছে বা প্রবলেমস যে কোনো কিছু? আচ্ছা হ্যাঁ, লঘু খাড়কে স্পর্শ করলে তা পিচ্ছিল হয় কিসে? পিচ্ছিলি হয় কেন তা তো বলতে পারবো না, ওটা তার মানে এটা তার মানে কি বলবো, অ্যাটমিক স্ট্রাকচারের ধর্ম, যে একটা জিনিস পিচ্ছিল বা সেটা ভালো গ্রিপ করবে কি করবে না, সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে যে সে অন্য কোনো সার্ফেসের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করবে। যেমন তুমি যদি সাবানের কথা চিন্তা করো, সাবান পিচ্ছিল কেন? কারণ তার মধ্যে আসলে যে উপাদানগুলো থাকে তারা একটার উপর মানে অণুগুলো একটা একটার উপর দিয়ে চলাচল করতে পারে বলে সেটা স্লিপারি। তো খার যে উপাদান দিয়ে তৈরি, তার মধ্যে থাকা ইকুইপমেন্টগুলো তারা একে অন্যের সাথে মানে অ্যাটাচ মানে ফিক্সড অ্যাটাচ থাকে না, ইটস নট লাইক কেলাস্ট, অণুগুলো অ্যাটাচ থাকে। এই জন্য তুমি যখন সেটাকে ধরো, তুমি যখন একটা খার জাতীয় পদার্থকে ধরো বা হাতের মধ্যে নাও, তোমার ডেফিনেটলি দুইটা আঙ্গুলের মাঝখানে যে তুমি পিচ্ছিল পদার্থটা নাও, সেই পদার্থটা কিন্তু তোমার দুইটা আঙ্গুলের মধ্যে একটা পাতলা লেয়ার তৈরি করে এবং এই লেয়ারগুলো একটার উপর দিয়ে একটা চলতে পারে, এই জন্যই কিন্তু এই পদার্থটা পিচ্ছিল। তো খারের যে অনুগুলো তাদের ধর্মটা এইরকম, যার কারণে এটা পিচ্ছিল মনে হয়, মানে একটা লিকুইড টাইপ অফ এই আর কি। বুঝতে পারছি। আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানে যে পাত্র রাখা হয়, ওই পাত্রটা খুললে একটা তীব্র গন্ধ বের হয়, ওইটা কি? এটা দুইটা দুইটা কারণে হয়। একটা হচ্ছে তোমার ইভাপোরাইজেশন বলে এটাকে, মানে স্বতঃস্ফূর্ত ভাবে তুমি যদি এটা মানে এটা আমরা ব্যাপন প্রক্রিয়া করেছি না, ভ্যাপোরাইজেশন, এটা মূলত ব্যাপন প্রক্রিয়ার কারণে হয়। আরেকটা কারণে হতে পারে যেটা হচ্ছে যে তোমার এই অ্যাসিড গুলা যদি আলোর সংস্পর্শে আসে, তাহলে যেটা হয় যে তার উপরের সারফেসে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কিছু অণু বাতাসের যে মধ্যে যদি বা বোতলের মধ্যে সামান্য যদি বাতাস থাকে, তার মধ্যে অন্যান্য অণুগুলোর সাথে সে ইন্টারঅ্যাক্ট করলেও করতে পারে। দ্যাট ডিপেন্ডস এখানে আসলে কি ধরনের গ্যাসের পদার্থ আছে। তো মূল কারণটা হচ্ছে যে ইভাপোরাইজেশন, উপরে থাকা যে তোমার মানে আমরা এটা এটা পড়ছি কিনা জানি না, তোমাদের বইয়ে আছে কিনা থাকার কথা না, স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন, এটা আমরা ফিজিক্সে পড়ছি কিনা, স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন চ্যাপ্টার 6-এ পাবা ফিজিক্সে। তো এটা হয় কি, ধরো তুমি একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি রেখে ঘরের কোনায় রেখে দাও, 7 দিন পরে তুমি দেখবা কিন্তু ওই গ্লাস থেকে পানিটা কমে গেছে। কেন কমে গেছে? কারণ ওই পানিটা বাষ্পীভূত হয়ে চলে গেছে। তো এখন নর্মালি যখন কোনো কিছু তুমি বাষ্পে পরিণত করতে চাও, তোমার কি করা প্রয়োজন পড়ে? বাষ্পে পরিণত করতে হলে তোমাকে সেটাকে তার স্ফুটনাঙ্কে নিয়ে যেতে হয়, বাট গ্লাসের মধ্যে তুমি হ্যাঁ তুমি যে গ্লাসের মধ্যে পানিটা 1 সপ্তাহ ধরে ঘরের কোনায় রেখে দিছো, ওইটা কি ফুটছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাইছে? পৌঁছায় নাই। তো তাহলে সেখান থেকে পানিটা কেমনে বাষ্পীভূত হয়েছে? পানিটা বাষ্পীভূত হয়েছে স্বতঃস্ফূর্ত বাষ্পীভবনের মাধ্যমে। এটার মানেটা কি, এটা কিভাবে ঘটে বলি, স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন হওয়ার জন্য কোনো লিকুইড পদার্থকে তোমার মানে তার স্ফুটনাঙ্কে পৌঁছাতে হয় না। তো তাহলে কেমনে বাষ্পীভূত হয়? যেটা হয় যে একটা পরীক্ষা দ্বারা একজন সায়েন্টিস্ট প্রমাণ করেছে, আমি অনেক বছর আগে পড়েছিলাম, আমার মনে নেই কি নামটা কি ছিল। এটা হচ্ছে একটা সিম্পল রুলস যে যদি তুমি কোনো একটা তরল পদার্থে থাকা অণুগুলার যে তাদের যে মুভমেন্ট, তাদের যে নর্মাল গতিশক্তি আছে,
সেগুলাকে যদি তুমি পরিমাপ করো তাহলে দেখা যাবে যে অধিকাংশ অণুর গতি আসলে মুভমেন্টটা সেখানে হচ্ছে তোমার অ্যাভারেজ থাকে, অ্যাভারেজ মানে মুভমেন্ট বা গতিশক্তিটা অ্যাভারেজ। কিন্তু খুব সামান্য সংখ্যক অণু থাকে যাদের গতিটা আসলে অনেক কম থাকে, গতিশক্তিটা বেশ কম থাকে, এবং খুব সামান্য সংখ্যক অণু থাকে যাদের গতিটা অনেক বেশি থাকে। কথাটা বুঝতে পারছি? কিছু পরিমাণ অণু পরিমাণ গতিশক্তি খুব কম, কিছু খুব বেশি, আর অধিকাংশটাই হচ্ছে অ্যাভারেজ গতিশক্তিতে থাকে। তো যার ফলে হয় কি যে যখন ওই লিকুইডটার উপরের সারফেসে যখন উচ্চ গতিশক্তি সম্পন্ন কোনো অণু উপরের সারফেসে চলে আসে, তার যে গতিশক্তি ভাইব্রেশন মুভমেন্টের কারণে ওই লিকুইডটা স্ফুটনাঙ্কে না পৌঁছাইলেও ওই অণুগুলা উপরে মানে বায়ুর সাথে ইন্টারাক্ট করে বায়ুতে মুক্তভাবে ছড়ায় যেতে পারে। কথাটা বুঝতে পারছি? তো যার ফলশ্রুতিতে একটু একটু করে এইভাবে আস্তে আস্তে পানিটা শুকাইতে থাকে, ওটা আসলে ওটা বাষ্পীয় অবস্থাতে পরিণত হয় কিন্তু সেটা স্ফুটনাঙ্কে না পৌঁছে। তো এসিএল অ্যাসিডের ক্ষেত্রে এটা হওয়াটা অস্বাভাবিক না, যে কোনো লিকুইডের ক্ষেত্রে এটা হতে পারে। তো ওইটা আসলে হ্যাঁ কি বললেন যে কিছু পরিমাণ অণু গতিশক্তি অনেক বেশি থাকে, তাহলে ওই পরিমাণ কমে গেলে পরীক্ষা কমে না? হ্যাঁ, এখানে একটা ভালো প্রশ্ন আছে। একটা ক্লাসে, একটা ক্লাসরুমে, তোমাদের যে ক্লাসে সবাই কি ভালো স্টুডেন্ট? সবাই তো ভালো স্টুডেন্ট না, সবাই কি খারাপ স্টুডেন্ট? না, তাহলে অধিকাংশ স্টুডেন্ট কেমন হবে? অধিকাংশ স্টুডেন্ট আসলে অ্যাভারেজ। খুব অল্প কয়েক কিছু স্টুডেন্ট থাকে যারা খুব খারাপ মানে একাডেমিকলি, আর খুব অল্প কিছু স্টুডেন্ট থাকে যারা একাডেমিকলি খুব ভালো। ঠিক আছে, তো মনে করো তোমাদের ক্লাসের যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, সে মনে করো তোমাদের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে গেল, তখন কি হবে? তখন কি তোমাদের ওই স্কুলে কি রোল এক কি ফাঁকা থাকবে? উচ্চ গতিশক্তি সম্পন্ন কণাগুলো যখন একদম উপরের সার্ফেস থেকে ছুটে বাতাসের মধ্যে মিশে যেতে পারে সাথে সাথে, তখন আরো কিছু অণু সেখান থেকে উচ্চ গতিশক্তি শক্তি সম্পন্ন প্রাপ্ত হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে যে সবসময়ই কিছু কণা নিম্ন গতি সম্পন্ন এবং কিছু কণা উচ্চ গতি সম্পন্ন থাকবেই। তো যার কারণে আস্তে আস্তে উপরের স্তর থেকে, পানির উপরের স্তর থেকে আস্তে আস্তে ওই পদার্থটা ভ্যাপোরাইজড হয়ে বাতাসে মিশে যেতে পারে। তো এই ঘটনাটাই ঘটে এবং যার কারণে পানিটা শুকায় যায়। এখন চিন্তা করো, পানির জায়গায় তুমি সালফিউরিক অ্যাসিড নিয়ে রাখছো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে রাখছো, তো ওইটা যখন গ্যাসীয় অবস্থায় বা ধুমায়িত অবস্থায় থাকবে, ওইটা যদি তোমার নাকে মুখে চোখে যায় তাহলে কি অবস্থা হবে? ওটা তো অনেক ক্ষতির কারণ হবে। তো এই জন্য সাবধানতা অবলম্বন করতে হয় এই অ্যাসিড জাতীয় পদার্থগুলার ক্ষেত্রে। এবং এই অ্যাসিডগুলাকে সাধারণত তোমার একদম স্বচ্ছ জারের মধ্যে রাখা হয় না, যাতে সরাসরি তার মধ্যে আলো পড়তে না পারে, কারণ আলোর প্রভাবে অনেক ধরনের বিক্রিয়া সংঘটিত হতে পারে। এই জন্য অ্যাসিডের বোতলগুলো সাধারণত, স্পেশালি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতলগুলো তোমার দেখা যায় যে যে বড় বড় বোতলে জারে রাখা হয় সেগুলো হচ্ছে কালো রঙের হয়, যাতে আলোটা প্রবেশ করতে না পারে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, লাস্ট কে কে জয়েন করছো? সাদিয়া, জান্নাত। আচ্ছা সাদিয়া, তোমার যে কাজ দিয়েছিলাম কাজগুলো হয়েছে? এমসিকিউ গত, তুমি কি গত কেমিস্ট্রি ক্লাসে ছিল না? না স্যার। ভেরি গুড, খুবই ভালো, পিছায় থাকো এবার। গত কেমিস্ট্রি ক্লাসে আমি সবাইকে কাজ দিয়েছিলাম যে আমাদের এই চ্যাপ্টার থেকে 50 অ্যাট লিস্ট কমপক্ষে 50টা শর্ট কোশ্চেন নোট আকারে করতে হবে, এবং এতে তোমাদের ডেভেলপ হবে। যারা করছো তারা বুঝে গেছো। স্মৃতি হয়েছে তোমার করছো? কেন করে ফেলবো বলে কোনো কথা নাই, করে ফেলে দিতে হবে, ফেলবো বলে কোনো শব্দ নাই। হ্যাঁ, বাকিটা একটু করতে হবে। হাফ কেন, সময় তো ছিল তাই না? তো এখন যদি তোমাদেরকে আমি এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি, উত্তর করতে পারবা সবাই? কে পারবা না বললো? স্মৃতি কেন করো নাই? না বললে তো হবে না, বিষয় বলে তো হবে না। বাকিরা পারবা? শান্ত, তারপর শিফা, মৃত্তিকা? আরেকটা ক্লাস, আবার কিসের উপর ক্লাস নিবো? একই জিনিসের উপর আবার ক্লাস নিবো? আচ্ছা শোনো, আগামী ক্লাসে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা থাকবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের উপর কি পরীক্ষা, কিসের উপর, কোনো 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 ক্লু থাকবে না,
এটা হতে পারে শর্ট কোশ্চেন, হতে পারে তোমার সৃজনশীল প্রশ্ন, যে কোনো কিছুর উপর পরীক্ষা থাকতে পারে, মানে পুরো চ্যাপ্টারটা। হ্যাঁ, শুধু বইয়ের উপর প্রতিটা, মানে বইয়ে যে লাইনগুলো আছে, বইয়ে যে লাইনগুলো আছে ঠিক আছে, বাট ওই রিলেটেড কনসেপচুয়ালাইজ জিনিসপত্র থাকতে পারে। যে এমন তো না তোমার বইয়ের হুবু একটা বিক্রিয়া আছে, ওই বিক্রিয়াটা যে কনসেপ্টে সেই কনসেপ্টে ডিফারেন্ট বিক্রিয়া তো হতেই পারে, তাই না? মানে এমন কিছু হবে না যেটা, এমন কোনো কিছু থাকবে না যেটা জন্য তোমাদের বইয়ের বাইরে থেকে কনসেপ্ট নিয়ে সেটা উত্তর করতে হবে। যা পড়াইছি তার মধ্যে সেই ধরনের জিনিসপত্রের মধ্যেই সিমিলারিটিস মাস্ট থাকবে, বা বইয়ের থেকে সরাসরি থাকতে পারে। বাট পরীক্ষাটা আগামী দিন দিতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে করে পরীক্ষা দিতে হবে, তাহলে হয়তো মনে হবে যে পড়াটা হইতেছে। হ্যাঁ, এক্সামটা নাও। তাহলে আগামী ক্লাসে সবাই এক্সাম দিচ্ছ, ঠিক আছে? সাদিয়া ওই বাকিদের কাছে একটু জেনে নিও যে কি করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা তাহলে সামনে আগাই। আমাদের এই চ্যাপ্টারে কি বাকি ছিল? চ্যাপ্টারে কোনো কিছু বাকি আছে? দেখো তো। ও আচ্ছা, হ্যাঁ, চ্যাপ্টার শেষ। স্ক্রিন দেখতে পাচ্ছি তোমরা না? জি হ্যাঁ। আচ্ছা, তো এখন যদি সবকিছু শেষ হয়ে গিয়ে থাকে তাহলে স্ক্রিন শেয়ার কি এখনো আছে অ্যাভেলেবল? জি স্যার। আচ্ছা, তো পরে আমরা তাহলে চ্যাপ্টার 9 যদি হয়ে থাকে, কারো যদি আর কোনো, কারো কি কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা আছে চ্যাপ্টার 9 থেকে? নাই না? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরের চ্যাপ্টারে আমরা ফলো আপ করতে পারি। আমাদের চ্যাপ্টার 10, এটা ওই যে বসে বসে পড়াইতে হবে এরকম একটা চ্যাপ্টার। অল্প কিছু জিনিস হয়তো বোর্ডে দেখাবো, যেগুলো যখন আমরা ওই যে ধাতু নিষ্কাশন গুলা করবো তখন থেকে। তো দেখো, এইখানে প্রথম চ্যাপ্টার আমাদের নাম হচ্ছে ধাতু এবং অধাতু বা খনিজ সম্পদ। আচ্ছা, তো এই যে ধাতু এই চ্যাপ্টারটার নাম আসলে মূলত ছিল ধাতু নিষ্কাশন, পরে এটা নাম দিয়েছে খনিজ সম্পদ। তো খনিজ সম্পদ মানে কি আমরা তো আশা করি বুঝি, নাকি? খনিজ সম্পদ হচ্ছে আসলে আমরা আমাদের ডে টু ডে লাইফে কত কিছুই না ব্যবহার করি, কত ম্যাটেরিয়ালস ব্যবহার করি। সাপোজ ধরো আমার সামনে এখন এই কেচিটা আছে, হ্যাঁ, তো এই যে কেচিটার কেচিটা যে মেটালটা দিয়ে তৈরি হয়েছে বা এই প্লাস্টিকটা দিয়ে তৈরি হয়েছে, তোমাদের কাছে কি মনে হয়, এটা কি এই যে এরকম লোহাটা প্রকৃতিতে এমনি এমনি পইড়া ছিল সেখান থেকে আমরা তুলে নিয়ে কেচি বানাই ফেলছি, ব্যাপারটা কি এরকম? এটা কোথা থেকে আসছে, এটা কোথা থেকে আসছে? এটা প্রকৃতি থেকে অবশ্যই আসছে, বাট প্রকৃতিতে এটা এইভাবে ছিল না, ধাতুটা এইভাবে মুক্তভাবে পড়ে ছিল না, তাই না? ডেফিনেটলি না। তাহলে এটা কিভাবে আসছে? অবশ্যই এটা আমাদের হাতে আওয়ার জন্য এখানে অনেক রকমের প্রসেসিং করতে হয়েছে। এই ধাতুটা মানুষকে, মানুষ ব্যবহার করার জন্য লট অফ প্রসেসিং করতে হয়েছে। চিন্তা করো, তুমি তোমার ডে টু ডে লাইফে কোনো কাজ তুমি যাই করো না কেন, তুমি যে সার্ভাইভ করতেছো, তুমি অবশ্যই কোনো না কোনো ধরনের খনিজ পদার্থ বা ধাতুর উপর সরাসরি তুমি নির্ভরশীল, সরাসরি তুমি নির্ভরশীল। তোমার তুমি সব কিছুর মধ্যে মোটামুটি কম বেশি বিভিন্ন ধাতু ব্যবহার করতেছো, তোমার সকল যন্ত্রপাতি বা তোমার তুমি যা ধর যত ধরনের গ্যাজেটস ব্যবহার করো সব কিছুর মধ্যেই এই মেটালিক ব্যাপার স্যাপার থাকবে। মেটাল ছাড়া আসলে কোনো কিছু পসিবল না। সাপোজ ধরো আমি ক্যালকুলেটার ব্যবহার করতেছি, ক্যালকুলেটারের মধ্যেও কিন্তু মেটাল আছে, হ্যাঁ, এর মধ্যে সিলিকন সিলিকন ধাতু আছে, এর মধ্যে সামান্য পরিমাণে গোল্ড থাকতে পারে। তো এই যে উপাদানগুলো এগুলো সবই প্রকৃতি থেকে পাওয়া যায়, বাট সমস্যাটা হচ্ছে আমরা যেভাবে দরকার সেভাবে সবসময় পাই না, কারণ এগুলো আসলে থাকে খনিতে, এবং খনিতে এরা আসলে অনেক কমপ্লেক্স অবস্থায় বা অনেক কিছুর সাথে মিশ্রিত অবস্থায় রাসায়নিকভাবে যৌগ গঠন করে থাকে, ঠিক আছে? তো এই সকল যে সকল পদার্থ যেগুলা কিনা মাটির নিচে মূলত ভূগর্ভস্থ অঞ্চলে পাওয়া যায়, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় উপাদানটাকে আলাদা করে বের করে নিতে পারি বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে, ভৌত পরিবর্তনের মাধ্যমে বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে প্রসেসিং করে যখন আমরা কোনো একটা উপাদান সংগ্রহ করি, তো ওই যে যে জায়গা থেকে আমরা উপাদানগুলো সংগ্রহ করি, যে অবস্থায় সংগ্রহ করি, সেই সকল কিছুকে বলা হয় আমাদের খনিজ সম্পদ। যেমন যদি আমরা চিন্তা করি, খনিজ সম্পদ বলতে আমরা মূলত হয়তো তেল গ্যাসই বুঝি, বা তেল গ্যাস শুধুমাত্র খনিজ সম্পদ না, আমাদের আশেপাশে প্রায় সকল পদার্থই
মানে অল্প কিছু পথ হলে বেশিরভাগ পথই খনিজ সম্পদ। যেমন সাপোজ আমরা যদি একটু পড়ি, একটু সবাই বই হাতে নিয়েছ, বইটা নিয়ে আমরা বইয়ের সাথে জাস্ট ফলো আপ করবো প্রথম কিছু জিনিস। যেমন দেখো যে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধাতু, অধাতু, উপধাতু, তাদের বিভিন্ন যৌগ প্রকৃতি, মাটি, পানি বা বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করা হয়, ফাইন। আমরা কি আসলে কোনো কিছু তৈরি করতে পারি বলো তো দেখি? মাটি মানে কোনো কিছু আমরা তৈরি করতে পারি? কোনো পদার্থ, কোনো পদার্থই তৈরি করতে পারি না। এবার আমরা নিজেদের নিজেদের বডিও আমরা নিজেরা তৈরি করতে পারি না। আমরা যে বড় হয়েছিল থেকে বড় হয়েছি, আমাদের শরীরের মধ্যে যে মানে ওয়েট অ্যাড হয়েছে, এটা আসলে আসতেছে কি বিভিন্ন খাদ্য থেকে, যেটা আমরা কোনোদিন বানাতে পারবো না। মানে আমরা কোনো উপাদান বানাতে পারি না, জাস্ট আমরা সেগুলোকে মডিফাই করতে পারি। তো যাই হোক, তো মাটি, পানি, বায়ুমণ্ডলের যে অংশগুলো সংগ্রহ করা হয় তাদেরকে আমরা খনিজ বলতেছি। তো খনিজ কঠিন হতে পারে, যেমন লোহা, তামা, তারপর হচ্ছে তরল হতে পারে, পেট্রোলিয়াম, খনিজ তেল, আবার গ্যাস হতে পারে। আমরা তো এগুলো মানে তোমার কঠিন কিছু না, এগুলো তোমাদের নেই বুঝবা, আমার মনে হয় না এখানে খুব বেশি কিছু বোঝানোর প্রয়োজন আছে। তা এখন এইখানে কিছু তথ্য ভিত্তিক জিনিস আছে, এগুলো একটু পড়ে পড়ে দাগায় ফেলবা, ঠিক আছে? তো এখান থেকে তারপরে যেটা জান আছে সেটা হচ্ছে শিলা। শিলা কি? তো আসলে এই যে খনিজ পদার্থগুলা যেই অবস্থায় থাকে সেই অবস্থাটা মূলত শিলা আকারেই থাকে সবকিছু। তো শিলা হচ্ছে 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তোমরা হয়তো তোমাদের যে সামাজিক বিজ্ঞান বইয়ে মনে হয় এগুলো সম্পর্কে কথাবার্তা আছে, আছে না? আছে কি সমাজে? আছে, সমাজে আছে, এগুলো থাকার কথা, থাকার কথা হয়তো। হ্যাঁ, আমি মনে হয় প্রায় 8-10 বছর পরে এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি মানে কারোর সাথে। আচ্ছা যাই হোক, তো এই যে আগ্নেয় শিলা কোনটা, যেটা তোমার মূলত ওই যে লাভার গলিত পদার্থ মিশ্রিত হয়ে আসছে, সেগুলো হচ্ছে আগ্নেয় শিলা। তারপর পাললিক শিলা হচ্ছে যে তোমার আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের কারণে, যেটা হচ্ছে যে কোনো কাদামাটি, বালুকণা বা যে কোনো ধরনের পদার্থ হাজার বছর ধরে রূপান্তরিত হয়ে আসলে মানে যে ধরনের শিলায় পরিণত হয় তাদেরকে বলা হয় পাললিক শিলা, যেমন বেলে পাথর। আর রূপান্তরিত শিলা হচ্ছে এই যে আগ্নেয় শিলা বা পাললিক শিলা বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়ে তোমার যখন অন্য কোনো কিছুতে পরিণত হয় তখন সেগুলোকে আমরা বলি শিলা, মানে রূপান্তরিত শিলা। তো শিলা জিনিসটা সাধারণত কঠিন হয়। তো আমাদের আসলে যে ধরনের উপাদানগুলো প্রয়োজন মানব জীবনের জন্য মানে হিউম্যান হিউম্যান বিং এর জন্য, তার বেশিরভাগই আসলে খনিতে থাকে, এবং সেইটা থাকে শিলা আকারে মূলত, মানে পাথর খণ্ড বা সলিড ম্যাটেরিয়াল আকারে, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারটায় আমাদের করার উদ্দেশ্য আসলে মূলত এই যে শিলাগুলা থেকে কিভাবে উপাদানগুলা আমরা বের করে আনতে পারবো সরাসরি। সাপোজ ধরো আমাদের কোন ধাতুটা সবচেয়ে বেশি প্রয়োজন বলতে পারবা? কোন ধাতুটা? লোহা। হ্যাঁ, লোহা সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার দেখা যায় কি মনে হয় মাটির নিচে লোহা থাকে, শুধু লোহা তুলে তুলে বাইক করে হাতুড়ি দিয়ে পিটে আমরা জিনিসপত্র বানায় ফেলি, নাকি? সেটা কি লোহাটা কি লোহা হিসেবেই, লোহাটা আসলে লোহা হিসেবেই থাকে না, মুক্ত ধাতু হিসেবেই থাকে না। লোহা বিভিন্ন মূলত অক্সাইড হিসেবে থাকে বা বিভিন্ন যৌগের সাথে বিক্রিয়া করে অন্য মানে পরমাণুর সাথে বিক্রিয়া করে অন্য যৌগ হিসেবে থাকে। তা এখন এটাকে তুলতে হবে, এখন তুলতে তোলার পরে তুমি এটাকে লোহা হিসেবে পাবা না, তোমাকে সেটা কেমিক্যাল রিয়েকশন বা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে তোমাকে আলটিমেটলি মুক্ত লোহা বা বিশুদ্ধ লোহায় পরিণত করতে হবে। তো এই ধরনের প্রসেস গুলাই আমরা মূলত এই চ্যাপ্টারে শিখবো। আগে না তোমাদের এই কেমিস্ট্রি বইটা অনেক গোছানো ছিল, এখন না সবকিছু কেমন জানি একটু অগোছালো অগোছালো লাগে আমার কাছে, ঠিক মানে গুছিয়ে জিনিসগুলো নাই। আচ্ছা, তো এরপরে খনিজ এবং আকরিক নিয়ে কথা। খনিজ কি? এটা তো মাত্রই আলোচনা করলাম যে মাটির উপরিভাগে, মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করে থাকি তাদেরকে বলা হয় খনিজ। ওকে, তো আকরিক কি? এখন আকরিক জিনিসটা কি সহজ একটা সিম্পল উদাহরণ দেওয়া যেতে পারে। ধরো কিভাবে বলবো, আসলে সাপোজ জিঙ্ক ধাতুর কথা চিন্তা করো। জিঙ্ক, তো জিঙ্ক ধাতু কোথায়? মাটির নিচে জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক সালফাইড বা এই জাতীয় উপাদান থেকে উপাদান হিসেবে মিশ্রিত থাকে। তো এখন লোহা আসলে লোহা বা জিঙ্ক অনেক উপাদানের অনেক কিছুর মধ্যেই কম বা বেশি আকারে বেশি মিশ্রিত থাকতে পারে। এখন তুমি কি যে কোনোটা থেকেই লোহা বের করার চেষ্টা করবা, নাকি কোনো নির্দিষ্ট উপাদান নিবা
যেখান থেকে আসলে লোহাটা বেশি পরিমাণে পাওয়া যাবে এবং সেটা আসলে কম খরচে তুমি মানে সেখান থেকে বের করে আনতে পারবা, তুমি অবশ্যই সেটা চুজ করবা, তাই না? তো আমরা যেই ধাতুটা নিষ্কাশন করতে চাই সেই ধাতুটা হয়তো অনেক কিছু উপাদানের মধ্যেই থাকতে পারে, অনেক ধরনের খনিজ পদার্থের মধ্যেই সেই উপাদানটা থাকতে পারে, কিন্তু আমরা সব উপাদান থেকে আসলে ওই ধাতুটা নিষ্কাশন করতে পারবো না, কারণ সেই প্রসেসগুলো হয়তো খুব বেশি জটিল হতে পারে অথবা অলাভজনক হতে পারে, মানে খরচা বেশি হয়। তুমি অবশ্যই সেটাই চুজ করবা, সেই ধরনের খনিজ পদার্থই চুজ করবা যেই খনিজ পদার্থ থেকে ওই ধাতুটার পরিমাণ বেশি থাকে এবং ওইটা থেকে ওই খনিজ পদার্থ থেকে ওই ধাতুটা বের করে আনাটা তুলনামূলক মানে খরচ কম, এরকম জিনিসটাই তুমি চুজ করবা। তো ওই যে যেই খনিজটা তুমি চুজ করলা, যেই ধাতুর জন্য তুমি যেই খনিজটা তুমি ব্যবহার করবা, যেটা থেকে সবচেয়ে সহজে এবং লাভজনক উপায়ে ধাতুটা বের করে আনা যায়, সেই সেই খনিজটাকেই আমরা বলবো ওই ধাতুর আকরিক। কথাটা বুঝতে পারছি? ওই ধাতুর আকরিক। তাহলে আকরিক কি? আকরিক হচ্ছে যে খনিজ পদার্থ থেকে কোনো ধাতুকে সহজে এবং লাভজনক উপায়ে সর্বোচ্চ পরিমাণে নিষ্কাশন করা যায়, সেই সেই খনিজকেই বলা হচ্ছে ওই ধাতুর আকরিক। যেমন দেখি আমরা কি আছে এখানে, এখানে বলা আছে যে সকল খনিজ থেকে লাভজনক ভাবে ধাতু বা হতে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলা হয়। যেমন গ্যালোনা, মানে এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন খনিজের কিছু বাণিজ্যিক নাম জানবো। গ্যালোনা মানে হচ্ছে লেড সালফাইড, ঠিক আছে? তো লেড সালফাইড থেকে যেটা হয় লাভজনক ভাবে লেড ধাতু নিষ্কাশন করা যায়, তাই এইটাকে আমরা লেড ধাতুর আকরিক বা খনিজ বলি। তার মানে কি, একমাত্র গ্যালোনার মধ্যে লেড আছে না, আর অনেক অন্যান্য কিছুর মধ্যেও লেড থাকে, বা সেখান থেকে বের করে আনলে খুব একটা লাভজনক হবে না। তারপর আবার আছে তোমার বক্সাইট, বক্সাইট থেকে লাভজনক ভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। বক্সাইটের সংকেত মনে হয় Al2O3, মেবি O3 সাথে কয়েক কয়েক কোনো পানি আছে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার। অতএব বক্সাইটকে কি বলা হবে, অ্যালুমিনিয়াম আকরিক বলা হয়। আবার কাদামাটি থেকে লাভজনক ভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না, কাদামাটি তো অ্যালুমিনিয়াম মিশ্র থাকে, বাট সেখান থেকে লাভজনক ভাবে নিষ্কাশন খুব অল্প পরিমাণে সেখানে থাকে, তো যার কারণে কাদামাটিতে লেড থাকলেও সেটা আসলে লেডের আকরিক হিসেবে আমরা কাউন্ট করব না। অতএব আমরা বলতে পারি যে আকরিক হলে সেটা অবশ্যই খনিজ হবে, কিন্তু খনিজ হলেও সেটা আকরিক নাও হতে পারে। আবার দেখো আয়রনের সালফাইডকে আয়রন পাইরাইটস বা FeS2 বলা হয়, তো আয়রন পাইরাইটস থেকেও আয়রন ধাতু নিষ্কাশন করা যায়। তো এখন যে কাজটা করতে হবে যে বিভিন্ন ধাতু থেকে আসলে আচ্ছা খনিজ সম্পদের অবস্থা, মানে কোন খনিজ গুলা কোথায় পাওয়া যায় এগুলো একটু পড়ে ফেলবা, যেমন যে মানে এখানে MCQ ট্যাগ কোশ্চেন গুলো আছে। হ্যাঁ বলছে মাটির উপরি ভাগে এবং মাটির তলদেশে যে সকল পদার্থ, তাহলে তো সবই মাটির উপরে নাই যে নিচে থাকতে পারে, সবই খনিজ। মানে মানে খনিজ গুলো সাধারণত মাটির উপরে নিচে থাকে, বাট মাটিতে যা থাকে সব তো আর খনিজ না, বুঝতে পারছে? খনিজ পদার্থ গুলো সাধারণত মাটির পৃষ্ঠে বা নিচে পাবা, তাহলে মানে মাটিতে যা আছে সবই খনিজ। ওই সকল হচ্ছে খনিজ গুলো আমাদের যেগুলা থাকে, ঠিক আছে? খনিজ আসলে সত্যি কথা বলতে ওই সেন্সে চিন্তা করলে সবই খনিজ, কিন্তু সবকিছুকে আমরা খনিজ হিসেবে ব্যবহার করি। যেমন নর্মাল মাটি, তুমি মাটিকে কোনো খনিজ পদার্থ হিসেবে চিন্তা করো কখনো? কেন করো না? কারণ মাটি হিউজ পরিমাণে আছে এবং এইটা আসলে দিয়ে বিশেষ কোনো কাজ হয় না, এটা দিয়ে এটাতে গাছ লাগানো ছাড়া মাটির উপর চলাচল করা আছে এটাতে বিশেষ কোনো আমরা কাজ করি না। কিন্তু লোহাটাও তো মাটিতে থাকে, কিন্তু লোহাটা দিয়ে বিশেষ অনেক কাজ করতে হয়, লোহাটা দরকার পড়ে অনেক কিছু তৈরি করতে, সেই জন্য এটা খনিজ। মানে খনিজ মানে যে সব তা না, খনিজ কেন, মানে খনিজ মানে জিনিসটা তো মূল্যবান জিনিস, মানে যেটা কম পাওয়া যায় সেটাই হচ্ছে মূল্যবান। আবার দেখা যাচ্ছে কিছু তোমার খনিজ পদার্থ আছে যেগুলো মাটিতে সরাসরি থাকে, মানে যেমন লোহার কথা যদি বলি, লোহার কথা সেটাকে নিষ্কাশন করতে হয়, কিন্তু কিছু খনিজ পদার্থ আছে যেগুলো মাটিতে মুক্ত ভাবেই থাকে, জাস্ট মিশ্রিত অবস্থা থাকে, সেগুলো জাস্ট মানে ছেঁকে পৃথক করে ধুয়ে প্রপারলি ক্লিন আপ করলেই সেখান থেকে তুমি মুক্ত ভাবে ধাতুটা পাও। যেমন সোনা, সোনা কিন্তু মাটিতে কোনো যৌগ হিসেবে থাকে না, সেটা মুক্ত ধাতু হিসেবেই থাকে।
এই জন্য হচ্ছে গোল্ড মাইনিং হচ্ছে অনেক লাভজনক একটা মানে ব্যবসা আর কি, আমাদের বাইরের বাইরের কান্ট্রি গুলাতে অনেক জায়গায় করা হয়। তুমি চাইলে তোমার বাসার নিচে যে মাটি সেগুলা মোটামুটি 1 টন মাটি ঘুরে তুমি হয়তো 1 গ্রাম বা 2 গ্রাম সোনা পাইলেও পাইতে পারো, অস্বাভাবিক কিছু না। তো এখন যেটা করতে হবে যে এই যে ধাতুগুলা নিষ্কাশনী আমাদের করতে হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যে কোনো টাইপের প্রশ্ন বা কোনো কিছু। আচ্ছা, হীরা যে একটা মূল্যবান, এটা মানুষ নির্ধারণ করে দিচ্ছে না যে হীরা একটা মূল্যবান ধাতু? না, এটা মানুষ নির্ধারণ করে দেয় নাই। মানে কোনো কিছু মূল্য কত হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেটার প্রকৃতিতে, প্রাপ্যতাটা কত, মানে সুকৃতিতে সেটা কি পরিমাণে পাওয়া যায়। হীরা পাওয়া যায় খুব অল্প পরিমাণে, এবং ওইটা বের করে আনতে মাটির অনেক গভীরে যেতে হয়, যার জন্য খরচ অনেক বেশি হয়, এই জন্য এটা অনেক দামি জিনিস। আর কোনো কারণ নেই। হ্যাঁ, এগুলা দিয়ে বিশেষ কিছু করা যায় না। ঠিক, খুব ভালো প্রশ্ন করছো। আমার কাছে টুবি অনেস্ট, এই যে বিভিন্ন সময়ে বিয়ের সময়, তারপর বিভিন্ন কারণে মানুষ অনেক ভারী ভারী অর্নামেন্ট গহনা ব্যবহার করে, আমার কাছে এগুলো আসলে মিনিংলেস লাগে। কি একটা ধাতু তুমি গলার মধ্যে পইরা আছো, এটা তোমার কি করতেছে, মানে কোনো লাভ, কোনো উপকার করতেছে কি আসলে? মানে আসলে কিছু করতেছে না, তবে এগুলার অন্য সেন্সে মিনিং আছে। কিরকম, যে এই ধরনের পদার্থগুলা হচ্ছে খুব ক্ষয়রোধী পদার্থ। ক্ষয়রোধী বলতে কি, যেটা ন্যাচারালি কিছু হয় না। তুমি এক টুকরা লোহাকে বাতাসে ফালায় রাখো, 10 দিন 20 দিন 1 মাসের মাথায় সেটার মধ্যে মরিচা ধরে শেষ হয়ে যাবে, কিন্তু এক টুকরা সোনাকে বাইরে ফেলে রাখো সেটা কিচ্ছু হবে না, সেটা কোনো কিছুর সাথে কেমিক্যাল রিয়েকশন করবে না। মানে এগুলো হচ্ছে খুব মানে খুবই নিষ্ক্রিয়, মোটামুটি ধাতুর মধ্যে বেশ নিষ্ক্রিয় পরিমাণ। মানে তো ধাতুর মধ্যে যে সকল ধাতুগুলো সবচেয়ে কম নিষ্ক্রিয় সেগুলা সাধারণত তোমার মানে জিনিসপত্র সংরক্ষণ করতে ব্যবহার হয়, তো এই জন্য ওই ওই সেন্সে কিছু দাম আছে। বাট আমরা যেভাবে ব্যবহার করি অর্নামেন্টস হিসেবে, ওইটা খুব একটা মানে ভ্যালু আছে বলে মনে হয় না আমার কাছে, পটেনশিয়াল নাই। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, যদি লোহা ও হীরার মতো কম পাওয়া যেত তাহলে লোহার দাম কিরকম? হ্যাঁ, লোহার দাম হীরার মতো হইতো, লোহাও যদি হীরার চেয়ে কম পাওয়া যেত লোহার দাম হীরার মতো হইতো। চিন্তা করো না, যদি বাজারে পেঁয়াজ যদি কম থাকে তাহলে পেঁয়াজের দাম 30 টাকার পেঁয়াজ কি 100 টাকাও খাইছো না? খাইছো তো। হ্যাঁ, তো আসলে দামটা নির্ভর করে সেটা আসলে কতটুকু দরকার এবং সেটা প্রকৃতিতে কত পরিমাণে আছে। যেমন পানির কথা চিন্তা করো, পানি যদি আল্লাহ না করো পৃথিবীতে পানির পরিমাণ অনেক কম থাকতো, তাহলে আমাদের 1 গ্লাস পানি হয়তো 100 টাকা দিয়েও কিনে খাইতে হইতে পারতো, হয়তো কথাটা বুঝতে পারছো। বাট পানি আল্লাহ অনেক ঢেলা দিছে আমাদের জন্য, এই জন্য এটার দাম নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে ঘটনা। তো এখন যেটা করতে হবে, আমাদের এই প্রসেস গুলোর মধ্যে দিয়ে যেতে হবে। আমি একটু একটু বেটার হয় তোমরা যদি এখন একটু ওই কয়েক তিনটা পেজ একটু লাইন বাই লাইন পড়ে ফেলো, পড়লে একসাথে প্রশ্নগুলো বের হয়ে যাবে, কোনো কিছু না বুঝলে উত্তরগুলো চলে আসবে সামনে। ঠিক আছে, একটু পড়ে ফেলি। আমরা কয় মিনিট লাগবে? 5 মিনিট নাও, 5 মিনিটের মধ্যে শেষ করো, শিলার পাঠগুলা পড়ো, শিলাটা পড়ো। হ্যাঁ, আচ্ছা শান্ত, তোমার তোমার গত ক্লাসে কইছিলা ফেস ক্লাসে আচ্ছা নাই মনে হয় কয়েকদিন ধরে ক্লাস করতেছে না, তাই না? হ্যাঁ, তাই নাকি? ক্যারিয়ার দিছে পুলিশ? কি করছে 10-11? আপনি আপনি জানলেন কেমনে? কি অনেকে চুরি সামারি করতেছিলেন নাকি?
জায়গা দিয়ে পারলে আচ্ছা ঠিক আছে তাই আইন না দেখি না কেন ঠিক আছে আপনি একটু পাস নিয়ে নিন তারপর আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাদের দিকে লকডাউন চলতেছে কোনো আদৌ কি লকডাউনের কোনো ইয়ে আছে কোনো রেগুলেশন এখানেও সেম আচ্ছা হইলো পড়া কি হইলো বুঝলাম সব ধরনের শিলা কি আগ্নেয় শিলা থেকে ইউজ করতো আমাদের গোটা পৃথিবীটাই বলতে পারে একটা আগ্নেয় শিলা গোটা পৃথিবীটাই কেন জানো আমাদের পুরো পৃথিবীটাই তো আসলে এক ধরনের আসলে প্রথম এক সৃষ্টির শুরুতে সূর্যের অংশ ছিল সেখানে তো একটা সেটা একটা গলিত মানে লাভার মতো জিনিস ছিল সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে না এটা হয়েছে তো যুগের পর যুগ যুগের পর যুগে সবকিছু পরিবর্তিত হয়ে এটা ঘটে যেমন তোমরা যে এই যে বইয়ের এই চ্যাপ্টারের প্রথমে যে এই যে কয়েকটা পাথরের ছবি দেখতেছো না এই যে এই পাথর গুলা কিন্তু আসলে লক্ষ লক্ষ বছর ধরে তোমার পলি কাদা মাটি তাপে চাপে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনে রূপান্তরিত হয়ে কিন্তু এত দামি পথে পরিণত হয় ঠিক আছে তো পাথরগুলো তো দাম হয় কেন কারণ এই পাথরগুলা তৈরি হইতে লক্ষ লক্ষ বছর লাগে এই কারণে তো যাই হোক ঠিক আছে আশা করি বুঝতে পারছি এতটুকু পর্যন্ত আমরা সামনে তাহলে আগাইতে পারি কারো কোনো প্রশ্ন নাই তো না এতটুকুর মধ্যে আচ্ছা তো ধাতু নিষ্কাশন 10.2 এখান থেকে বলতে পারো মূলত আমাদের পড়াশোনা এই চ্যাপ্টারের শুরু আর কি ঠিক আছে তো যে পদ্ধতিতে আকরিক থেকে আমরা ধাতুটা সংগ্রহ করি মানে একদম পিওর ভাবে পৃথক করে নিয়ে নিতে পারি সেই প্রসেসটাকে বলা হয় ধাতু নিষ্কাশন তো বিভিন্ন ধাতুর ধর্ম ভিন্ন তারা কেমিক্যাল রিয়াকশন করে ভিন্ন ভাবে হ্যাঁ তো এই জন্য তাদের ধাতু নিষ্কাশনের নির্দিষ্ট প্রসেস নাই এক এক ধাতুর জন্য আমাদের এক এক রকমের প্রসেস প্রয়োজন পড়তে পারে তো কিছু কিছু অসক্রিয় ধাতু যেমন সোনা প্লাটিনাম এগুলোকে কখনো কখনো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় যেটা বললাম একটু আগে কিন্তু কম সক্রিয় কিন্তু কম বা অধিক সক্রিয় ধাতু সমূহ মানে কম বা অধিক সক্রিয় কথাটা ভুল হলো মানে হ্যাঁ ঠিক আছে চলবে কম বা অধিক সক্রিয় মানে তারা কিছুটা কম সক্রিয় অসক্রিয় বা সেটা অধিক সক্রিয় তারা কি করে তোমার স্বাভাবিকভাবে যে কোনো কিছুর সাথে যৌগ হিসেবে মিশ্রিত হয়ে যায় বা যৌগ তৈরি করে ফেলে এবং এরা সাধারণত ধাতুগুলার অক্সাইড সালফাইড নাইট্রেট কার্বনেট এবং অন্যান্য প্রকার যৌগ হিসেবে তৈরি করে তো এই যে যৌগগুলাই যখন মাটির নিচে খনিজ হিসেবে থাকে সেগুলাকে আগে সংগ্রহ করতে হয় এটাকে মাইনিং বলে মাইনিং এর মাধ্যমে এগুলাকে সংগ্রহ করতে হয় এবং সংগ্রহ করার পর সেগুলোর মধ্যে অনেকগুলো ধাপ আছে তো প্রথম যে ভৌত পরিবর্তন ঘটাইতে হয় তার জন্য যে ধাপগুলো হইতেছে তোমার নাম্বার 1 হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা মানে এগুলো তো বিশাল বড় বড় একটা পাথরের চাই বা পাথর খণ্ড হিসেবে মাটি মানে খনি থেকে বের করা না তো ওগুলাকে প্রথমে পিটায় গুড়া গুড়া করতে হয় তারপর হচ্ছে আকরিকের ঘনীকরণ তারপর হচ্ছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর এবং ধাতব অক্সাইড থেকে মুক্ত ধাতু রূপান্তর তারপর হচ্ছে ধাতু বিশুদ্ধিকরণ এই স্টেপগুলো কি একটু পরে আস্তে আস্তে বুঝতে পারবো আকরিকের ঘনীকরণ বা এই প্রসেসগুলো এখানে আছে দেখতেছি তো আমরা যদি এখান থেকে দেখি তো প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে আকরিকে চূর্ণ বিচূর্ণ করবা তো এই যে যেটা বললাম যে তুমি আকরিক খনি থেকে যেগুলো উত্তোলন করতে সেগুলো বড় এবং বেশ কঠিন হয় তাহলে সেগুলোকে একটা মেশিনের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করতে হয় তো এইগুলাকে একটা ক্রাশার মেশিনে দেওয়া হয় সেটাকে পিটায় একদম অটোমেটিক্যালি ছোট ছোট গুঁড়া বা মিহিদানা বা পাউডারে পরিণত করে তারপর যেটা করতে হয় আকরিককে ঘনীকরণ করতে হয় তো ঘনীকরণ করা মানে কি এটার মানে হচ্ছে তুমি যে খনিজটা নিষ্কাশন করতেছো সেটা আসলে পিওর না তার মধ্যে অনেক কিছু মিশ্রিত আছে তো অনেক কিছু মিশ্রিত থাকলে সেগুলো তো তোমার সমস্যা করবে তো সেগুলাকে আলাদা করে তোমার মূলত যেই উপাদানটা দরকার যে আকরিকটা দরকার সেইটাকে আলাদা করে নেওয়াটাই মূলত হচ্ছে আকরিকের ঘনীকরণ যেমন এখানে কি পড়া বলা আছে দেখি সাধারণত যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হবে সেই আকরিক ব্যতীত অন্যান্য কিছু পদার্থ আকরিকের সাথে মিশ্রিত অবস্থায় থাকে
আচ্ছা ফাইন, তো আকরিকের সাথে মিশ্রিত এসব পদার্থকে অপদ্রব্য বা খনিজ মল বলে। কাজে আকরিককে যখন চূর্ণ বিচূর্ণ করে পাউডারের দানায় রূপান্তরিত করা হয়, তখন সেই পাউডার দানার মধ্যেই অপদ্রব্য গুলা সুন্দরভাবে মিশে যায়, মিশে থাকে। যেমন বক্সাইট আকরিককে খনি থেকে তোলার সময় বক্সাইট আকরিকের সাথে খনিজ মল হিসেবে বালি মিশ্রিত থাকে, কাদাও মিশ্রিত থাকতে পারে, মাটিও মিশ্রিত থাকতে পারে। তো এই খনিজ মল সমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদার্থের প্রসেস, সেটাকে আমরা বলতেছি আকরিকের ঘনীকরণ। তো আকরিকের ঘনীকরণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন হাইড্রোলাইটিক পদ্ধতি, চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি, ফেনা ভাসান পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি। তো এই প্রসেস গুলা একটু জানতে হবে, মানে করবা, জিনিসগুলা মাথায় রাখবা, মাঝে মাঝে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, এখান থেকে ছোট ছোট অবজেক্টিভ আসতে পারে, এই জন্য এই জিনিসগুলো আমরা করতেছি, আর বিশেষ কোনো কারণ নাই। বা মাঝে মাঝে ছোট ছোট থিওরিটিক্যাল কোশ্চেন দিতে পারে, এই পদ্ধতিটা ব্যাখ্যা করো, তখন ব্যাখ্যা করতে যেন পারো বুঝে বুঝে, এই জন্য আর কি করা। তো হাইড্রোলাইটিক পদ্ধতিটা কি, পদ্ধতিতে যেটা করা হয় যে সাধারণত ব্যবহৃত অক্সাইড আকরের ক্ষেত্রে, মানে এটা মূলত ব্যবহার করা হয় অক্সাইড আকরের ক্ষেত্রে, মানে যারা অক্সাইড হিসেবে থাকে। তো অক্সাইড আকরিকের কণাগুলো কি হয়, ভারী হয়, আর এতে থাকা যে অপদ্রব্য গুলো সেটা হয় হালকা। তাহলে কি করতে হয়, কি করতে হবে বুঝতেই পারতেছো, এই পদ্ধতিতে একটা কম্পমান হেলানো খাঁজ কাটা টেবিলের মধ্যে আকরিককে ঢালা হয় এবং এই আকরিক উপর দিয়ে পানি প্রবাহিত করা হয়। এতে যেটা হয়, ভালো আকরিক গুলা ঘনীভূত হয়ে মানে তলানি হিসেবে জমতে থাকে এবং হালকা খনিজ মল সহ পানি প্রবাহের সময় মানে স্রোত মানে পানির সাথে ধুয়ে চলে যায়। তো এভাবে আকরিক থেকে খনিজ ধাতু সমূহ চলে যাওয়ার পর আকরিকটা গাঢ় হয়, মানে ওইটার বিশুদ্ধতাটা একটু বাড়ে আর কি। তারপর হচ্ছে ফেনা ভাসন পদ্ধতি। এই পদ্ধতি যেটা করা হয়, সালফাইড অক্সাইড গুলোকে ঘনীভূত করে। একটু পয়েন্ট গুলো নোট করে নিও, হাইড্রোলাইটিক পদ্ধতি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফেনা ভাসমান পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা হচ্ছে সালফাইড যৌগগুলোর ক্ষেত্রে। তো কি করতে হবে, এর জন্য একটা বড় ট্যাঙ্কে আকরিক নিয়ে এর মধ্যে পানি দেওয়া হয়, তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল যোগ করা হয়। এরপর কি করা হয়, এর মধ্যে এই মিশ্রণের মধ্যে বায়ু প্রবাহ চালনা করলে সালফাইড আকরিক গুলো তেলে দ্রবীভূত হয় এবং ফেনার আকারে ভেসে ওঠে এবং ফেনা সহ আকরিক পৃথক করে নেয় এবং খনিজ মল পাত্রের তলায় পড়ে থাকে। আচ্ছা, আই এম নট শিওর এখানে যে তেলটা ব্যবহার করা হয় সেটা কি উপাদানের, সেটা কেন সালফাইডের সাথে বিক্রিয়া করবে বা সালফাইডের সাথে দ্রবীভূত হবে, আই এম নট শিওর এটা, ঠিক আছে। বাট ওই তেলটা দিলে জিনিসটা উপরে চলে আসে, উপরে জিনিসটাকে আলাদা হিসেবে আলাদা করে সরিয়ে নিলেই জিনিসটা পৃথকীকরণ হয়ে যায় এবং খনিজ মলগুলো ওই তেলের সাথে বা বিক্রিয়া করে না, যার ফলে ওটা নিচে তলানি হিসেবে পড়ে থাকে। এই পরীক্ষাটা একটু দেখে নেবা। আর এটা হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। নাম শুনেই বুঝতে পারতেছেন কি কাহিনী। এটা কি হয়, যখন খনিজ মল বা আকরিক এদের সাথে এদের চুম্বক দ্বারা আকর্ষিত হয় তখন এই পদ্ধতি ব্যবহার করে। মানে যে সকল খনিজ পদার্থ চুম্বকের প্রতি অ্যাট্রাক্টেড, মানে হচ্ছে কি ওই যে প্যারাম্যাগনেটিক পদার্থ, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এতে কি হয়, চুম্বক দিয়ে ধরলে খুব সহজেই তুমি ওখান থেকে ওই যে ধাতুগুলো তুমি চাও যার মধ্যে কিনা খনিজ পদার্থ আছে তারা চুম্বকে দ্বারা অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে, আর যেগুলা মানে তোমার অপদ্রব্য তারা তারা অ্যাট্রাক্ট হবে না, যার ফলে তুমি চুম্বকের সাহায্যে খুব ইজিলি জিনিসগুলাকে পৃথক করে নিতে পারবা। এখানে একটা প্রসেস দেখানো হয়েছে একটা হুইলের মাধ্যমে। সো এই যে এখানে একটা চুম্বকের মল থাকে, তো চুম্বকটার কারণে মানে গুঁড়াগুলা বা ময়লাগুলা একটা পাত্রে গিয়ে পড়ে আর চুম্বক আকর্ষণের করে সেটা টান দিয়ে আরেকটা পাত্রে ফেলে। তো যার ফলে এইভাবে জিনিসগুলো আস্তে আস্তে ই হয়ে যায়, একটু এখানে ভিতরে পড়া দরকার। তো কি হচ্ছে, এটার বিবরণ দিচ্ছে আর কি, যে পদ্ধতিতে চুনিকৃত আকরিককে একটি ঘূর্ণায়মান বেল্টের উপর দিয়ে চালনা করা হয়। বেল্টটি চিত্রের মতো দুইটি ধাতব চাকার সাহায্যে ঘোরে, এই ধাতব চাকার দুইটি একটি চুম্বক ধর্ম বিশিষ্ট। তো এই চুম্বক দ্বারা আকর্ষিত হয়ে খনিজ মলযুক্ত আকরিকের চুম্বক অংশটি চুম্বক ধর্ম বিশিষ্ট চাকার নিচে এবং কাছে স্তূপ আকারে জমা হয়, অন্যদিকে অচুম্বক অংশটি একটু দূরে গিয়ে চিত্রের মতো জমা হয়। মানে এখানে তো তাদের মধ্যে জড়তা থাকে, তো জড়তার কারণে যাদের মধ্যে চুম্বকের অ্যাট্রাকশনে তারা দূরেই গিয়ে পড়ে, এই যে সামনের পাত্রটা গিয়ে পড়ে, আর যাদের চুম্বকের আকর্ষণ তারা একটু পিছনের দিকে গিয়ে পড়ে, এই হচ্ছে পার্থক্য। সো এভাবে আসলে পৃথক করা হয়। যেমন ক্রোমাইট, হ্যাঁ ক্রোমাইট, রুটাইল এর মতো চুম্বক বিশিষ্ট পদার্থ আকরিক থেকে খনিজ মল অপসারণ করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই নামগুলো একটু দাগায় রাখো, মনে রাখবা, এগুলো হচ্ছে তাদের বাণিজ্যিক নাম এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কমসে কম একটা দুইটা এরকম প্রশ্নই আসেই যে এই আকরিকটার সংকেত কি বা ওই আকরিকটার সংকেত কি, এগুলো আসেই। সো টাইটানিয়াম অক্সাইডের একটা নাম হচ্ছে রুটাইল আর ক্রোমাইটের সংকেত হচ্ছে FeO Cr2O3। সো এই হচ্ছে বিষয়। আচ্ছা হ্যাঁ,
এটার মানে হচ্ছে যে এই দুইটা জিনিস কাইন্ড অফ তারা তারা কেমিক্যালি বন্ডেড না, মানে ফেরাস অক্সাইড আর হচ্ছে তোমার ক্রোমেট, তারা কেমিক্যালি বন্ডেড না, বাট তাদের মধ্যে হয়তো অন্য কোনো একটা বন্ড আছে, আই এম নট শিওর, বাট তারা একসাথে থাকবে। এটা এই ডটটার মানে হচ্ছে এই দুইটা একসাথে থাকে সবসময়, আলাদা থাকে না। বুঝতে পারছি, এইটুকুই। তো এটার মধ্যে কিন্তু তোমার বন্ড আছে এটা চিন্তা করো না, দুইটা কিন্তু আলাদা আলাদা যৌগই, কিন্তু একসাথে না, একটা যৌগ না। তো এরপরে আছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতিটা নিয়ে, হ্যাঁ মানে এরকম যৌগ দুটো আলাদা কিন্তু থাকে একসাথে, হ্যাঁ মিশ্রিত, মানে ওতপ্রোত ভাবে একটা অণুর মধ্যে একটা অণু মিশ্রিত থাকে, মানে এইভাবে আর কি, এবং অনেকটা কেলাসের মতো করে, সুনির্দিষ্ট কেলাস তৈরি করে। অধিকাংশ ধাতুই যে মানে তোমার শিলাই মূলত কেলাস বলা যায়, খুব কম ক্ষেত্রে আর কি। তো এই হচ্ছে আমাদের ভৌত বিষয়াবলী। এর মধ্যে কারো কোনো সমস্যা আছে, কারো কোনো কিছু প্রশ্ন আছে থাকলে বলো। আসলে ওটা তো আগে থেকে পড়লো থাকে, তাহলে দুইটা আবার একসাথে থাকে গেলে, হ্যাঁ আগে থেকেই আগে থেকেই তো ওইটা সব হাত পূর্ণ থাকে না, তারপরও আবার একসাথে চলবে। আরে বাবা, দুইটা পদার্থকে আমি একসাথে, তুমি পানি আর চিনিকে তুমি কি একসাথে মিশ্রিত করতে পারো না? পারো? তো তারা কি রাসায়নিক ভাবে যুক্ত হয়েছে? তারা কি একসাথে নাই? পানি আর চিনি কি একসাথে নাই? ব্যাপারটা অনেকটা এরকম, অনেকটা এরকম। এখানে কোনো রাসায়নিক বন্ধন নাই, জাস্ট মিশ্রিত। একটা হচ্ছে রাসায়নিক ভাবে যুক্ত, একটা হচ্ছে মিশ্রিত অবস্থায় থাকা, এটা অনেকটা মিশ্রিত অবস্থায় আছে। ব্যাপারটা হচ্ছে এই, পাশাপাশি অবস্থান করতেছে, ব্যাপারটা এইরকম। ঠিক আছে, তো এখন এটা কেন হয় সেটা আমি জানি না, মানে এই খনিজ গুলো এভাবেই, মানে খুব সম্ভবত এই খনিজ গুলো যেভাবে বছরের পর বছর তৈরি হয়েছে, সেই যে জায়গায় যে জায়গায় তারা তৈরি হয়েছে, তাদের উৎপন্ন স্থলের, মানে তারা তো অবশ্যই কোন একটা কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে তৈরি হয়েছে আস্তে আস্তে। তো এখানে হয়তো এই দুইটা প্রোডাক্ট একসাথে উৎপন্ন হয় হয়েছে, এবং ওইখানে তো ওদের তো যাওয়ার কোনো আলাদা জায়গা নেই, এই জন্যই হয়তো তারা একসাথে থাকে সম্ভবত। এইটুকুই আর কি গেস করতে পারতেছি আমি, এর বেশি কিছু না। আচ্ছা, এরপরে যে প্রসেসগুলো আছে, রাসায়নিক প্রসেস এবং এখানে আমাদের মূল পড়া আছে, এগুলো আর আজকে ধরবো না, কারণ এগুলোর জন্য আসলে আরো কিছু আলোচনা করতে হবে, এবং এক একটা ধাতুর জন্য এক এক ধরনের রাসায়নিক পদ্ধতি আমাদের মেনটেন করতে হবে। তো প্রথম দিকে প্রথমে এই পার্ট প্রথমে কয়েকটা দেখি, মানে বেসিক কথাবার্তাগুলো দেখি। একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, যে আমরা যে এই যে ধাপগুলো পড়লাম, এই ধাপগুলোর মধ্যে যে ঘনী আকরিকের ঘনীকরণ, এরপরে ধাপটা কি আছে? ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, এটার মানে কি? এটার মানে কি হবে বলো? এটার মানে হচ্ছে যে আমরা আসলে প্রায় সব ধরনের খনিজকেই বা ধাতুটাকে প্রথমে অক্সাইডে পরিণত করি, করতে চাই। কেন পরিণত করি? কারণ ধাতব যে অক্সাইড গুলা সেখান থেকে ধাতুটাকে বের করে আনাটা সহজ, ধাতব অক্সাইড থেকে ধাতুকে বের করে আনাটা সহজ। এই জন্য আমরা চেষ্টা করি যেগুলাকে সম্ভব মোস্ট প্রবাবলি সেগুলাকে আমরা মোস্টলি আমরা মানে প্রথমে ওই ধাতুর একটা অক্সাইডে পরিণত করার চেষ্টা করি, মানে একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, দেন আমরা ওই অক্সাইড থেকে তোমার ওই ধাতুটাকে আলাদা করতে পারি। এবং এইটার জন্য আমরা বিজারণ পদ্ধতিতে ব্যবহার করি, এটার জন্য আমরা ব্যবহার করি বিজারণ। এটাকে সাধারণত কার্বন বিজারণ পদ্ধতি বলা হয়, যেমন তোমার লোহার ক্ষেত্রে এটা কার্বন বিজারণের মাধ্যমে সংগঠিত হয়। কার্বন বিজারণ জিনিসটা কি, মনে করো তোমার একটা ধাতুর সাথে একটা অক্সিজেন যুক্ত আছে, সাপোজ ধরো ফেরাস অক্সাইড, তুমি এখান থেকে ফেরাসটাকে আলাদা করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, অক্সিজেনটাকে বের করে আনতে হবে। তো আমরা জারণ বিজারণের সংজ্ঞা পড়ছিলাম একদম প্রথম, যে ইনিশিয়াল যে কনসেপ্ট ছিল জারণ বিজারণের, সেটা কি, যখন কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হয় সেটা জারণ, আর অক্সিজেন যদি বিমুক্ত হয় তাহলে সেটা কি, বিজারণ। তো তাহলে আমরা যদি ধাতব অক্সাইড থেকে অক্সিজেনকে বাদ দিয়ে ফেলি তাহলে সেটা কি পদ্ধতি হলো, আমরা তো বিজারণ ঘটাইলাম নাকি? তো এখন এই অক্সিজেনকে টাইনা বাইর করে আনতে হলে কি করা লাগবে, কোনো কিছু লোভ দেখাইতে হবে। তো অক্সিজেনের আবার কার্বনের প্রতি লোভ বেশ ভালো, ঠিক আছে? তো কার্বনের লোভ দেখাইলে কার্বন করে কি, সেখান থেকে অক্সিজেনটা টাইনা নিয়ে, মানে কার্বনের সাথে অক্সিজেনের যৌগ তৈরি হয়, মানে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড এই জাতীয় যৌগগুলো তৈরি করে ফেলে, যার ফলে ধাতুটা আলাদা হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা যেটা করি যে কার্বন দিয়ে সেটাকে মূলত পোড়াই, পোড়াইলেই মূলত ধাতুটা আলাদা হয়ে যায়। তো এই যে আমরা ধাতুটা বা আকরিকটাকে কি করলাম, বিজারণ ঘটালাম, কার সাহায্যে,
কার্বনের মাধ্যমে। তো এই জন্য এটাকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। তো এই পদ্ধতিটা ব্যবহার করার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ কি জানো? সেটা হচ্ছে কার্বন আমাদের প্রকৃতিতে অনেক আছে, কার্বন অ্যাভেলেবল। তো এই জন্য কার্বন দিয়ে ধাতু নিষ্কাশন করাটা আসলে একটু হয়তো মানে তোমার মানি সেভিং হয়, যার কারণে এটা বেশি বেশি হয়, বেশি করা হয়, এবং এতে আসলে ক্ষতিটা বেশি, অবশ্য পরিবেশের ক্ষতি বেশি অনেক। হ্যাঁ, কারণ এই ধরনের কার্বন বিজারণ পদ্ধতিতে প্রকৃতিতে প্রচুর পরিমাণে মানে কার্বন যৌগ বা তোমার কার্বন ডাইঅক্সাইড এগুলো বিলুপ্ত হয়, এবং এগুলোর যে কি ব্যাড ইম্প্যাক্ট সেটা তোমরা জানো। লাস্ট হচ্ছে ধাতু বিশুদ্ধিকরণ মানে কি, ওই যে তুমি যে কার্বন বিজারণ পদ্ধতি বা যেই পদ্ধতি তুমি ধাতু নিষ্কাশন করো না কেন, সেটা কখনোই 100% পিওর হয় না, সেটাকে আবার বিভিন্ন প্রসেসের মাধ্যমে পিউরিফিকেশন করতে হয়, দেন আলটিমেটলি বিশুদ্ধ ধাতুটা পাওয়া যায়। দেন সেই ধাতুটা কি করে, ওরা বিভিন্ন কোম্পানির কাছে বেচে। যেমন এই যে কেচিটা তারা তৈরি করছে, তারা কিন্তু ধাতুটা জীবনে উৎপন্ন করে নাই, তারা জাস্ট কেচি বানায়। তো তারা কি করছে, এটা কিনছে কাদের কাছ থেকে, এই যে তারা ধাতু নিষ্কাশন করে ধাতুটা তৈরি করছে তাদের কাছ থেকে ধাতুগুলা কিনে নিছে, কিনে সেটাকে তারা ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে কুটে কাঁচি বা অন্য যে কোনো ধরনের যন্ত্রপাতি বানানোর জন্য সেটা তারা প্রসেস করে আমাদের কাছে বিক্রি করতেছে। তো মানে একদম শুরু থেকে, একদম খনি থেকে তোমার হাতে আসা পর্যন্ত এখানে অনেক ধরনের প্রতিষ্ঠান কাজ করে, অনেক ধরনের প্রসেস প্রয়োজন পড়ে, এবং এটাই বলতে পারো আমাদের যে শিল্প যুগের মূল ভিত্তি। তোমরা হয়তো সামাজিক বিজ্ঞান বইয়ে দেখে আসছো যে আমরা কি করি, আমরা মূলত যে বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে, লৌহ যুগ, ব্রোঞ্জ যুগ, স্বর্ণ যুগ করা হয় না কেন, কারণ ওগুলোর উপর বেশ করে তখনকার শিল্প নির্ভর ছিল আর কি। আমাদের শিল্প এখনো লোহার উপর অনেক বেশি নির্ভরশীল। তো যদি রাসায়নিক পদ্ধতির কথা বলি, রাসায়নিক পদ্ধতি আজকে পড়াই দিব, একটু পড়াই দিলে মনে হয়। আচ্ছা, তো দেখি কি আছে। যে সকল ক্ষেত্রে কোনো পদার্থ আকরিক বা খনিজ মলের যে কোনো একটির সাথে বিক্রিয়া করে কিন্তু অন্যটির সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ যে সকল ক্ষেত্রে আকরিক থেকে খনিজ মূল অপসারণ করার জন্য সরাসরি রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করতে হয়, তাদের ক্ষেত্রে আমরা এই কাজটা করি। যেমন বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়ার জন্য রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয়। বক্সাইডের সংকেত হচ্ছে Al2O3, দুই অণু পানি, পানির সাথে মিশ্রিত থাকে, মানে এটা জলীয় থাকে আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে চাই, আমাদের এক শুধু কেমিক্যাল রিয়েকশনই ঘটাইতে হবে, আর কোনো উপায় নাই, ঠিক আছে। তো এটার জন্য কি করা হয়, প্রথমে এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করা। এবং একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু বিক্রিয়াগুলো ওয়ান বাই ওয়ান এখানে ঠাডা মুখস্থ করতে হবে, সিকোয়েন্স বাই সিকোয়েন্স মুখস্থ রাখতে হবে, যে এই সিকোয়েন্সের পরে এই সিকোয়েন্স হবে। তো যেটা করা হয়, বক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, তো এবং এটাকে উত্তপ্ত করা হয়। তো উত্তপ্ত করলে যেটা হয়, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করে, NaAlO2, এটাকে বলা হয় সোডিয়াম অ্যালুমিনেট, আর সাথে উৎপন্ন হয় পানি। অণু পরমাণু করে হিসাব করলে বুঝে যাবা যে কিভাবে জিনিসটা ম্যাচ করতেছে। তারপর হচ্ছে তোমার গরম সোডিয়াম অ্যালুমিনেটকে, মানে এই যে অ্যালুমিনেটটাকে কি করে গরম অবস্থায় বিক্রিয়া করাতে হবে, এই গরম পানির সাথে আবার বিক্রিয়া করালে কি হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। দেখো, এই অ্যালুমিনিয়ামের সাথে পানি যোগ করলাম, এটা উত্তপ্ত হইতে হবে, এখানে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। তুমি যদি বলো গরম না বলো তাহলে নাম্বার কেটে দিবে, ব্যাপারটা এরকম, কারণ গরম না হলে বিক্রিয়াটা ঘটবেই না। তো এইটা আবার পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ওই যে পানি থেকে ওয়েজ যায় একটা, আর এইচ গিয়ে এনে ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত, মানে সোডিয়ামের সাথে যুক্ত হচ্ছে। তো এই হচ্ছে তোমার কাহিনী। তো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাইলাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড পাইলাম, দেন এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা এটা কি করব, এটাকে বিপুল পরিমাণ তাপ দেওয়া লাগে, প্রায় 1100°C তাপ দিলে সেটা বাতাসের অক্সিজেনের সাথে, অক্সিজেন লাগে না মনে হয় না, অক্সিজেন লাগবে না এখানে, সে সরাসরি এখান থেকে পানিটাকে মানে ওয়েস্ট মূলকটাকে বের করে দেয়, এবং বের করে দিয়ে পানি হিসেবে উৎপন্ন করে, এবং সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায়। এবং খেয়াল করো, এখনো কিন্তু আমরা ই পাই নাই, মানে মুক্ত অ্যালুমিনিয়াম ধাতু পাই নাই, জাস্ট অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়ার জন্য, মানে ধাতুটার অক্সাইড পাওয়ার জন্যই আমাদেরকে এই তিনটা স্টেপ অ্যাটলিস্ট মেনটেন করতে হবে, দেন এটাকে আমরা কার্বন বিজন পদ্ধতিতে আলাদা করব অক্সিজেনটা। কথা বুঝতে পারছো? সো এটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন, মানে এই চ্যাপ্টারের প্রত্যেকটা মানে সেগমেন্ট ধাপ বাই ধাপ মুখস্থ করতে হবে, বিক্রিয়ার প্রসেসটা মুখস্থ করতে হবে, যে কোন ধাপে পরে কোন ধাপ, এবং সেটার জন্য তাপমাত্রাটা মুখস্থ রাখতে হবে,
কি কন্ডিশন, কোনো প্রভাবক আছে কিনা, প্রভাবক থাকলে প্রভাবক, মানে সবকিছু মুখস্থ রাখতে হবে এবং এই চ্যাপ্টারটা সুন্দর করে নোট করাটা খুব জরুরি, নাহলে বিপদে পড়বা। তো এই হচ্ছে একটা জাস্ট একটা এক্সাম্পল। এভাবে আসলে আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। এখন দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝছে কিনা। সব মুখস্থ বিদ্যা, কেমিস্ট্রি সবই প্রায় এখন মুখস্থ বিদ্যার উপর চলবে। হ্যাঁ, নিয়মিত প্রতিদিন টাইম করে পড়তে হবে, টাইম করে জিনিসগুলো মানে মুখস্থ করে খাতায় লিখতে হবে বা নোট করলে সুন্দর করে নোট তুলতে হবে। এবং আমি যে প্রসেসটা তোমাদের বলে দিয়েছি, এটা যেন আমাদের আমাকে আমাকে প্রতি ক্লাসে বলতে না হয়, যে চ্যাপ্টারই পড়তেছো সেখান থেকে শর্ট কোশ্চেন গুলো তুলবা, বিক্রিয়া গুলা তুলবা, পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে সবগুলো বিক্রিয়া একসাথে তুলে ফেলবা, গুছায় সাজায় যে এই বিক্রিয়ার পরে এই বিক্রিয়া, মানে তুমি মাথায় যেভাবে সাজালে মনে রাখতে পারো, এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল স্ট্র্যাটেজি, বাট সেগুলো যেন নোট আকারে থাকে। তো ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে, যারা যারা এখন পর্যন্ত আগের চ্যাপ্টারের কাজ সাবমিট করো নাই, তারা অবশ্যই অবশ্যই আগামী ক্লাসের আগে সাবমিট করবা, এবং আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 9 এর উপর এক্সাম দিচ্ছি। ঠিক আছে, ঢাকা কোন জায়গায়? আমার বাসা এখন হচ্ছে তোমার জুরাই। এখানে আপনার জন্মস্থান? না না, আমার জন্মস্থান হচ্ছে তোমার ঢাকাতেই, বাড্ডাতে। ওইখান থেকে এখানে আসলেন? ওইখান থেকে এখানে আসি না আমি, আমার বাসা হচ্ছে মূলত মিরপুর। ঠিক আছে, আমি জাস্ট এই মাসেই এসেছি এই জায়গাতে, নতুন বাসাতে। কোনো কারণে? হ্যাঁ, কারণেই আসছি, মানে পারিবারিক কারণেই আসছি। কেন, কি হয়েছে হঠাৎ? বাসা ছিল না তো? আমি, তোমরা যে এতদিন ধরে পড়তেছো, আমি তো আসলে তোমাদের চেহারাই চিনি না, আমি তো বলতেই পারবো না তোমাদের কাজের চেহারা কিরকম, আমার সামনে আসলে আমি চিনতেই পারবো না। হ্যাঁ, তোমরা তো চিনি, তোমরা তো আমাকে দেখো, আমি তো তোমাদের দেখতে পাই না, বা তোমরা তো ওইভাবে কাজ করার প্রয়োজন পড়ে না আর কি, তো আমি তো জানিও না তোমাদের কি কি খার চেহারা কি, সেটা আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, একদিন আমরা মিটিং একটা ছোটখাটো ই করবো নি, সবাই ক্যামেরা অন টন করে ই করবো নি, কনভারসেশন করবো, তাহলে চেহারা হয়তো চেনা হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত একটু পরে ফেলবো, বেশি পড়া নাই, এই এই যতটুকু পড়লেন। এখানে মূল পড়াটা হচ্ছে আজকে এই যে রাসায়নিক পদ্ধতির কয়েকটা বিক্রিয়া, আর বাকিগুলো সবগুলো তোমার জাস্ট বাংলা থিওরি, এখান থেকে এমসিকিউ গুলো দাগায় সুন্দর করে তুলে ফেলবা। ঠিক আছে, যতগুলো এমসিকিউ পসিবল তোমার একটা চ্যাপ্টার থেকে, সব যত ধরনের শর্ট কোশ্চেন হইতে পারে সবগুলো যদি তোমার খাতার মধ্যে নোট থাকে, তাহলে তুমি মনে করো তুমি বই বইয়ের উপর থেকে নিজের নির্ভরশীলতা কমায় ফেললা। ঠিক আছে, এবং এটাই সবচেয়ে মানে প্লাস পয়েন্ট হবে তোমাদের জন্য পরীক্ষার আগে। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, কাজগুলো ঠিক মতো করবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।